আমাদের নাকি শিক্ষা নেই। একদিন তোমার ছেলেকে না সত্যি ভাই বলে ভালোবেসে তার পাশে দাঁড়িয়েছিলাম। এই দিদিরা শিক্ষিত হয়েও সব কিছু মানে কী করে যে অন্ধ হয়ে একতরফা বিচার করে গেলাম, মানে তখন সিচুয়েশানটাই এরকম ছিল। অবশ্য বিশ্বাস করেছিলাম যে না ছেলেটা ভালো। ধীরে ধীরে যত সময় যায় মানুষ চেনে, তেমনই আমরাও চিনতে পারলাম, তখন সরে এলাম। তুমি জ্ঞানদামাসি যে কতটা চতুর সেটাও বুঝতে পারলাম যখন, তখন যখন এক এক করে ভুল আমরা ধরাতে শুরু করলাম এই জ্ঞানদামাসি আর তার ছেলের ভাই হিসেবেই, তখন জ্ঞানদামাসি আমাদেরকে লাইভ করে ভিডিও করে পর পর অপমান করেছে। তবুও কাকিমা বলে সম্মান দিয়েছি অনেক দিন, তারপরে আর পারিনি। এখন সেটা হয়ে গেছে জ্ঞানদামাসি, কারণ প্রচুর পরিমাণে সে নীতিকথা ওড়ায়, পুরাণের গল্প বলে, হরি হরি করে, আর বাড়িতে ইয়াং মেয়েদের ভিড় বসায়। যার ছেলের মেয়ে দেখলেই মাথার ঠিক থাকে না, তার মায়ের কি ইয়াং মেয়েদের মেলা বসানোটা বাড়িতে খুব দরকার? এ কিন্তু করে, কারণ খাবার চাই, খাবার, রক্তে স্বাদ পেয়ে যাওয়া বাঘের খাবার দরকার। খাবার না পেলে সে তাণ্ডব নৃত্য শুরু করে দেবে, মানে সব কিছু শেষ করে দেবে। তো সেই শেষ থেকে রক্ষার জন্য একটা করে খাবার তার বাড়িতে রেখে দেওয়া হয়, নয় প্রজেক্ট বলে এই মেয়ে, কাল ওই প্রজেক্ট বলে ওই মেয়ে, আর না হলে প্রাক্তন তো আছেই। তো ব্যাপারটা হচ্ছে এই জ্ঞানময়ী মা শারদা মায়ের রূপ ধারণ করে মাঝে মাঝে এসে, শারদা মায়ের নামটা করাও মানে পাপ এনার সঙ্গে, তো অনেকেই বলে জ্ঞানদাময়ী ওনাকে আমার কমেন্ট সেকশনে, তো জ্ঞানদাময়ীর নামটা খুব ভালো। ওই সুগার ড্যাডিকে পাশে বসিয়ে খুব জ্ঞান দেন লাইভে, আর প্রত্যেক দিন অনেক নীতিকথা ওরান, আর আমাদের তো গালাগালি দিতে বসেনি হাসি মুখে। শিক্ষা আছে নাকি এদের? কোনো শিক্ষাই নেই। তো মাসি, দিদি, কাকিমা, আপনার তো অনেক শিক্ষা, ছেলেকে কী শিক্ষা দিয়েছেন যে প্রেজেন্ট ওয়াইফ থাকতেও ডিভোর্স হওয়ার আগেই একটা করে খাবার নিয়ে চলে আয়, মানে নিজের হাবস মেটা, যে কোনো একটাকে ধর, সে দরকার হলে যদি প্রাক্তন হয় সেও ভালো। প্রাক্তন বউকে বাড়িতে এনে ইলিশ মাছ খাচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, বাড়িতে এনে সেজে গুজে নিজের বোনের ছেলের বিয়েতে নিয়ে যাচ্ছেন, বাড়ির বউয়েরই শাড়ি পরিয়ে প্রেজেন্ট যে ওয়াইফ, নাকি শাড়িটা আপনার? আমাকে অনেকে এসে লিখছে ওই কালো শাড়িটা, সরি ওর শাড়ি পরেছিল, ওই মাড়ি পরেছিল কালো শাড়িটা রিমির, অনেকে এসে লিখেছে। তো প্রাক্তন বউকে বাড়িতে এনে সাজিয়ে গুজিয়ে নিজের বোনের ছেলের বিয়েতে নিয়ে যাচ্ছেন, এটা আপনার শিক্ষা? যখন আপনার বৌমার এখনও পর্যন্ত প্রেজেন্ট বৌমা অন্য আছে, ওই বিয়ে বাড়িতে তো বৌমাকেও নিয়ে যেতে পারতেন, তার বাপের বাড়ি থেকে নিয়ে এসে সব মিনমাট করে, যদিও আপনারা ওকে নিয়ে এসে বা শেষই করে দেবেন সেটা সবাই বুঝতে পারছে, পাগল পাগল করে কিছু লিখিয়ে নেবেন, তারপরে হয়তো ওকে মেরে দিয়ে বলবেন পাগল তো তাই এই খেয়ে ফেলেছে, ওই ঝাঁপ দিয়েছে, এরকম বলবেন। তো ঘরের কেচ্ছা ঘরে রাখলে হয়তো আপনারা বেঁচেও যেতে পারতেন, কিন্তু যেহেতু এটা সোশ্যাল হয়ে গেছে তখন এটুকু জেনে রাখবেন সাক্ষীর অভাব হবে না। একজন মেয়ে হয়ে, শিক্ষিত মেয়ে হয়ে, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মানে পুঁথিগত শিক্ষা না, সামাজিক বা মানবিক যে শিক্ষা সেটা যার মধ্যে আছে, তারা প্রত্যেকটা মেয়ে যারা এই সোশ্যাল মিডিয়ায় আছে, আপনাদের ব্লগ দেখে, মানে ঢপের ব্লগ কন্ট্রোভার্সি তো করেন আপনারা, এবং দেখে আসছে আপনার ছেলের কুকীর্তিগুলো কীভাবে মেয়েদের জীবন নষ্ট করেছে আর রিমির জীবনটা নষ্ট করলো, তারা প্রত্যেকে সাক্ষী দেবে, এটা আমার বিশ্বাস। শুধু দিন গুনুন দেবনাথ কাকিমা, শুধু দিন গুনুন। তোমার আর তোমার ছেলের পোল যে খুলবে কারা, খুব শীঘ্রই তুমিও টের পাবে। দিন গুনো, একটা মেয়ে যে কাঁদছে না তার চোখের জলটা মিটতে যাবে না, বুঝলে দেবনাথ গিন্নি? তো তোমরা সবাই দেখতে পাবে যে এদের আসল রূপটা কী, কতটা জঘন্য পিশাচেরা কীভাবে একটা মেয়ের জীবনকে নষ্ট করছে, সবাই মুখ খুলবে দেখবে। দুদিন পর মিলিয়েও মুখ খুলবে, কারণ ওর কাছে অনেকটা ধোঁয়াশা ছিল, পুরো মিথ্যা কথা বলে ওকে চালিত করছিল। আমরা জানতাম এটা একদিন হবে। হ্যাঁ, আর ধমকি দিচ্ছিস, এ ডাইনি, ডাইনি আর ডাইনির প্রাক্তন হাজব্যান্ড খিস্তিবাজ, অনেককে নাকি তুই খিস্তি ফিস্তি পারিস, হ্যাঁ খিস্তি পারিস, ধমকি দিচ্ছিস। তোর মতো একটা নোংরা ছেলেকে যে কী করে ভাই বলেছিলাম, এই এ ঠিক বলে সোমা পাঠা,
ঠিক বলে, তোদের মতন পাঠাকে না এই জবাই করতে হয়, আর কিছু করার দরকার নেই। তো ভাগ্য ভালো না যে কোনো ভদ্র মানে মানে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মেয়ে তোর দ্বিতীয় বউটা হয়নি, মানে রিমির মতন একটা ভালোবাসায় পাগল যাকে খুব মোল্ড করার সুবিধা সেরম মেয়ে তোর হয়েছে। তুই এতদিনে না জেলের ঘানি এক বছর টেনে ফেলতিস যদি সেই পাল্লায় পড়তিস, বিশ্বাস কর। যাই হোক, মানে রাগে না, আমিও তো একটা মেয়ে, আমার বাড়িতেও একটা মেয়ে আছে, তোমরা যারা ভিউয়ার্স তোমাদের বাড়িতেও তো মেয়ে আছে, যাদের মেয়ে তো নিশ্চয়ই আছে, কারণ নিজের মেয়ে বোন সবাইয়ের আছে। তোমরা বিচার করো তো যে একটা মেয়ে মুখ বুঝে দেখছে যে তার প্রাক্তন তার হাজব্যান্ডের সঙ্গে কী না করছে, সব কিছু সে প্রমাণ পাচ্ছে, তবুও দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে, তাকে রাতের বেলায় পাঁঠা মানে যাকে একসময় আমরা ভাই বলেছি, সে তার ওই প্রেজেন্ট বউকে মোল্ড করার জন্য মিথ্যে চারদি কথা বলছে, সেও তো আট পাগলি মানে বললেই গলে যায়, ভালোবাসায় পাগল। তারপরে সে বুঝতে পারছে আমি ভুল করছি, যাই ওদের এগেনস্টে ও স্টেপ নিতে যাচ্ছে অমনি ওকে মোল্ড করছে ফোন করে। তো তোমাদের ঘরে তো মেয়ে আছে বলো, একটা মেয়েকে পাগল পাগল বলে এভাবে শেষ করে দিচ্ছে এই দুজন মানুষ, সত্যি চোখে জল আসে আছে। পিপালকে আমরা অনেক খারাপ বলেছি হয়তো, হ্যাঁ ওনার পরিচালনায় অনেক খামতি আছে, সব মায়েরা তো সমান হয় না, কিন্তু আজ সত্যি একটা মা হয়ে ওনার জন্য সত্যি কষ্ট হয়। আমার মেয়েটাও তো বড় হচ্ছে, কপালে কী লেখা আছে কেউই জানে না, কিন্তু কোনোদিনও কোনো মেয়ের ভাগ্যে যেন এইরকম অসৎ ছেলে না জোটে, আর এইরকম ডাইনির মতো মেয়ে কারোর গর্ভে যেন না আসে, তার থেকে মানে নিঃসন্তান হয়ে থাকা অনেক ভালো, এটা আমি মনে করি। কারণ ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য মানে রাস্তাঘাটে অপমানিত হওয়ার থেকে একা থাকা ভালো, এখন বৃদ্ধাশ্রম আছে, পয়সা থাকলে সব কিছু হয়ে যায়, নিঃসন্তান থাকা অনেক ভালো। আর যেটা সত্যি সেটা তো রটবেই, যার বাবা নিষ্কর্মা বসে খায় মেয়ের পাপের টাকায়, আর একজনের জীবন নষ্ট করে এখানে রেভিনিউ কামাচ্ছে, তো সেটা বলে কী খারাপ করেছে অন্যরা? কারোর বাবা নাকি বসে খায় তার মেয়ের কামাই, সেটা আবার বলেছে বলে আবার থ্রেট, কতজনের মুখ আটকাবি, অনেককে অনেক কিছু বলে বেরিয়েছে অনেকেই, তো সেগুলো তো আস্তে আস্তে সবই চারিদিকে হয়ে যাবে না, কারণ এরা আবার ঘরের জিনিস সোশ্যাল করার জন্য অনেককেই অনেক কিছু বলে দেয়, তারপরে তারা যখন আবার বলে তাদেরকে আবার থ্রেট দেয়, আই কেন বলছিস রে, আমি তাহলে তোরটা বলো, বল বল তোর কথা কেউ বিশ্বাস করবে নাকি, আজকে তুই যদি আমাদের সবার নামে মিথ্যে গল্প রটাস কেউ বিশ্বাস করবে, কিন্তু তোরটা করবে, কারণ তোর ছেনালিগিরিটা সবাই দেখছে, তোর ওই জানোয়ার বৃত্তিগুলো তোর আর তোর ওই প্রাক্তন বরের সবাই দেখছে, বুঝলি ডাইনি, আজকে তোর যা করার করে নেই, বুঝলি, সবাই এদিকে যা করার করে নিয়েছে, তোর ওই সমস্ত ভিডিও আপলোড আছে, কীভাবে তুই আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিলি, তারপরে আবার ক্ষমাও চেয়েছিলি, সেটাকে প্রাইভেট করেছিস, আরও অনেক কিছু। একটা মেয়েকে শেষ করার জন্য তিনজন মানুষ এক হয়েছিস না, দিন গোনো কাকিমা, আর নাহলে ছেলেকে বলো শুধরে যেত, শুধরে যদিও আর লাভ নেই, অনেক ভুল করে ফেলেছে, সেটা তোমরা ইচ্ছা করে হাতে ধরে করিয়েছো, একটা মেয়ে কথা তোমরা ভাবলে না, মানে সেই মেয়েটা তিলে তিলে কীভাবে শেষ হয়ে যাচ্ছে তার কথা না ভেবে, ছেলের বাঁদরামিকে যেমন প্রথম থেকে সাপোর্ট করেছো, আমি একে বিয়ে করবো দিয়ে দিলাম, আমি ওকে ছেড়ে দেবো পেটে বাচ্চা সময় ছেড়ে দিলাম, তারপরে আর একজনকে বিয়ে করবো করে ফেললাম, তারপরেই বললাম সে বেশ্যাবারেই মেয়ে, তার বাড়ির লোক খারাপ, ব্যাস তাই তাকে তাড়িয়ে দিলাম, আবার আনলাম, আবার তাড়িয়ে দিলাম, আবার তাকে তাড়িয়ে দিয়ে আবার প্রাক্তনকে ঢোকালাম, এগুলো তো তুমি করেছো গো তোমার ছেলের কথায়, জীবন ভাইয়ের মাকে বলছি তুমি করেছো, তো এবার রেডি থাকো, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় এসে, সোশ্যাল মিডিয়ার মানুষরা সেগুলো দেখে চুপ করে থাকবে তা হয় না, এটা যদি বাড়ির মধ্যে থাকতো আলাদা কথা, ভিডিওর মধ্যে যখন দেখা হচ্ছে একটা মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, তখন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ আমরা সব কিছু দেখে কথা বলার আমাদের রাইটস আছে, বাক স্বাধীনতা, সেহেতু আমরা বলবই বলবই, কেউ আটকাতে পারবে না, তো সবাই না এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করব, একটা মেয়ের জীবন যেভাবে নষ্ট হচ্ছে, যাতে ভবিষ্যতে আর কোনো ছেলে এভাবে কারো জীবন নষ্ট করে কোনো মানে বউ হিসেবে তাকে ডেকে এনে বিক্রি করে না খেতে পারে, তার জন্য একটা মোক্ষম শাস্তি এদের দরকার, এবং সেটা আইনতভাবে। তো চলো আজকের ভিডিও অবধি, সবাই ভালো থেকো।